আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা তাজবিদের পাঠ শিখব বা তাজবিদ সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা তাজবিদের প্রথম থেকে উনিশটা পাঠ পর্যন্ত নিয়ে আলোচনা করব প্রতিটা ভিডিওর ধাপে ধাপে আলোচনা করব পর্ব আকারে তো অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও ইংশ দেখবেন আজকে আমরা তাজবিদের প্রথম পাঠ আলোচনা করব তো তাজবিদের পাঠ আলোচনা করার আগে আমাদের উচিত যে তাজবিদ কি এ সম্পর্কে সবারই জানা তো অবশ্যই আমরা এখন তাজবিদ কি বা তাজবিদ কেন বা কীভাবে পড়তে হয় এই বিষয়টা আমরা এখন জেনে নেব যে সব কারণে তাজবিদ শিখতে উস্তাদ দরকার যদি কেউ মনে করেন যে তাজবিদের কিতাব লেখেই লোকদেরকে তাজবিদ শেখানো যাবে তবে সেটাও মনে করে ভুল হবে যদি কেউ মনে করেন বই পড়েই কারি হয়ে যাবে তবে সেটাও চিন্তা করে ভুল হবে তবে বই না হলেও তাজবিদ উস্তাদের কাছ থেকে শুনেই তা ধরে রাখা যাবে না শিক্ষাটাকে ধরে রাখার জন্যেই বই দরকার এক এমন কয়েকটি অক্ষর আরবিতে আছে যার হুপতি শব্দের উচ্চারণের মতো কোনো বাংলা অক্ষর নেই এই জন্যে সে উচ্চারণগুলো জানা লোকের নিকট থেকে শুনে সেই মোতাবেক অভ্যাস করতে হবে অর্থাৎ আইন হা অফ এইগুলো যদি আপনি উচ্চারণ করেন এই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আপনি বাংলার মাধ্যমে উচ্চারণ করতে পারবেন না অবশ্যই আপনাকে একজন কারীর কাছ থেকে বা একজন শিক্ষকের কাছ থেকে শুনে এগুলো শিখতে হবে দুই হচ্ছে বাংলায় যেহেতু টেনে পড়ার কোনো নিয়ম নেই তাই পড়া শুনে অভ্যাস করতে হবে কোথায় কথা টান হবে এগুলো আরবিতেই বুঝতে হবে তিন হচ্ছে বাংলায় ইকফা গুন্না করার কোনো নিয়ম নেই তাই ইকফা গুন্না ইত্যাদি যা বাংলাতে নেই তার জন্য শুনে অভ্যাস করতে হবে চার হচ্ছে এই সব চাইতে সহজ পন্থা হচ্ছে কোনো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় খুব খেয়াল করে শুনে সেইটা মনে মনে বারবার পরে অভ্যাস করাটাই বুদ্ধিমানের কাজ তো এখন আমরা তাজবির প্রথম পাঠ শিখব আরবি অক্ষরগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায় স্বরবর্ণ বা হরফে ইল্লাত হরফে ইল্লাত এরা হচ্ছে মাত্র তিনটি অক্ষর বা হরফ তা হচ্ছে আলিফ ওয়াউ ইয়া অর্থাৎ হরফি ইল্লাত হচ্ছে আলিফ ওয়াউ ইয়া এর পূর্বের অক্ষর জবরওয়ালা হলে ওইটা হয় মদের অক্ষর ওইটাকে এক পরিমাণ সময় টেনে পড়তে হয় অর্থাৎ জবরের পর খালি আলিফ পেসের পশওয়ালা ওয়াউ জের পশালা ইয়া আসলে এটা মধু হরফ হয় মধু হলে এক লিপ টেনে পড়তে হয় তো আলিফ সর্বক্ষণই সরবর্ণ থাকে কিন্তু ওয়াও এবং ইয়া সর্বক্ষণ সরবর্ণ থাকে না ওয়াউ এর উপর যখন সাকিন জজম হয় এবং তার পূর্বের অক্ষরে যখন পেশ থাকে তখন ওয়াউটা সরবর্ণ থাকে তখন এটা সুলনং মাখরাজে উচ্চারণ হবে যা পরে বলা হচ্ছে আমরা পরে শিখব আর ইয়া এর পূর্বে অক্ষরে যখন জের থাকে তখন তা ইয়া সর্বর্ণ থাকে আর তখন এটা সুলনং মাখ্রাজ উচ্চারণ হয়ে থাকে আমরা সুলনং মাখ্রাজ শিখছি যে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পরা যায় বি তো এরকমভাবে আমরা শুলরং মাখরাসে ন যায় এই গুড়া পর্ব তারপর আলিফ এর উচ্চারণ শুলরং মাখরাসে হবে অর্থাৎ বা বোবি আমরা শুলরং মাখরাসে যে রকম ভাবে উচ্চারণ করে রকম মধর প্রাপ্ত হয় কিন্তু ওয়াও এবং ইয়াতে যখন হরকত হয় বা জ জবর পেশ এর যে কোনো একটা হয় তখন ওয়াও এবং ইয়া আর স্বরবর্ণ থাকে না অর্থাৎ জবর পর মানে জেরের পর যে ইয়া আসলে এটা মধ্যম রফয় শিলনং মাখরাস অনুযায়ী পড়ি কিন্তু ইয়ার উপর জব জের পেশ আসলে এটা নং মাখরাসের মতো হবে যেহি বার মধ্য খান ও পয়তাল সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে ইয়া জব ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ আর যদি জেরের পর আসে তাহলে হবে বা ইয়া জের বি এরকমভাবে উচ্চারণ করতে হবে ঠিক এর একইভাবে এখনও লেগছে যে পনেরোটা মানে ওয়াউটা হবে যখন ওয়াউর উপরে জব যে পেশ হবে তখন এটা পুনর নং মাখা শোনা যায় হবে অর্থাৎ ওয়াউজ এবার ওয়া দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে ওয়াউজের এর ওই ওয়াউ পেশ ও এরকম আর যদি পেশ মানে ওয়া আসে তাহলে বা ওয়াউ পেশ বু এরকম এক লিখ পরিমাণ টেনে পড়তে হবে এইগুলো এখন বোঝানো হয়েছে প্রত্যেক টের দুটি করে নাম রয়েছে আরবিতে তবু এখন আমরা ফার্সি নিয়মে পড়ি এক রুফি সহি বা ব্যঞ্জন বর্ণ সরফি ইল্লাত তিনটি অক্ষর বাদে আর বাকি অক্ষরগুলোই অক্ষরগুলো সুরফি ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ অর্থাৎ ওয়াও ইয়া কেবল হয় সরফি ইল্লাত আর বাকি যতগুলো আছে সবকাতে আমরা হরুফি সহী বলি বা বর্ণ বলি তো ওয়াও এবং ইয়াতে যখন হরকত হয় তখন ওই হরকত ওয়ালা ওয়াও এবং ইয়া হরফে শহী কায়েম মোকাম বা ইস্তলাভিষক্ত হয় অর্থাৎ এখানে আমরা তাজবিদের প্রথম পাঠে যা শিখলাম সেটা হয়তো আপনার অনেকে বুঝতে পারেন নাই তো আমি আপনাদেরকে খাতা কলমে বুঝিয়ে দিলে আপনার ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন আশা করি এখানে খেয়াল করুন যে আমরা শিখছিলাম মদের হরফ হচ্ছে তিনটি কী কী আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া এই তিনটি হচ্ছে মদের হরফ যাকে আমরা স্বরবর্ণ বলি আর কি এটাকে বলা হয় স্বরবর্ণ এই তিন তরফকে অর্থাৎ আলিফ ইয়াকে বলা হয় স্বরবর্ণ তো এই তিন তরফকে স্বরবর্ণ বলা হবে যা আমরা সুলনং মাখরাজ অনুযায়ী পড়ি সুলোনং মাখ্রাজ সুলনং মাখ্রাজটা কি যে সুলন মখ্রাজটা হচ্ছে মদের হরফ পরা যায় মুখের খালি জায়গা হইতে মদের হরপ পরা যায় যেমন বা আলিফ জবর বা বা ওয়াউপেশ বু বা ইয়াজের বি অর্থাৎ বাবু এইভাবে আমরা মুখের হতে পড়ি এখানে বাটা অর্থাৎ খালি আলিফ এই আলিফটা এটাকে শুধু স্বরবর্ণ বলা হবে এটাকে এটাকে ব্যঞ্জন এটাকে শুধুমাত্র স্বর বর্ণ বলা হবে কিন্তু এখানে ওয়াউ এবং হচ্ছে ইয়া এই দুটাকে ব্যঞ্জন বর্ণ কিন্তু বলা হয় এই দুটোকে কি বলা হয় ব্যঞ্জন বর্ণ বলা হয় কেন বলা হয় কারণ এই দুইটা আমরা দেখুন এখানে পেশের পর মানে ও আশের কারণে এটা আমরা মধ্যে পড়তেছি শুলন মাখার শুনে যায় আবার জ এর পর যেমন মানে ইয়া শের কারণে আমরা মধ্যে পড়তেছি শুলন মাখার শুনে যায় অর্থাৎ পেশের পর যেমন ও ওয়া ওয়াশলে মধ্যে হরফ হবে বা ও পেশ ভূ উচ্চারণ করব জের এর পর যেমন মানে ইয়া আসলে মধ্যে হরফ হবে বাই ইয়া বি উচ্চারণ করব কিন্তু যখন এই ওয়া এবং ইয়ার উপরে যেমন ওয়ার উপর যখন জবর জের এবং পেশ আসবে কিংবা ইয়ার উপরে জবর কিন্তু জের অথবা পেশ আসবে তখন এটা আর স্বরবর্ণ থাকবে না এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ব্যঞ্জন বর্ণ এটা ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে তখন কারণ এখানে উচ্চারণ করতে হবে ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া পেশ ইউ এর মাখরাসটা হবে কোন নম্বর মাখরাস এটা হবে হচ্ছে ছয় নং মাখরাস ছয় নং মাখরাস মাখরাসটা কি হবে মাখরাসটা হবে জিহ্বার জিহ্বার মধ্যখান মধ্যখান তাৰ বৰ ওপৰে তালুৰ সে তালুতে লাগিয়ে লাগিয়ে কি কৰব এই তালু লাগিয়ে জেৰ ইয়া পেচ ইচ্চাৰণ কৰিব আৰু ৱাও যাবৰ ৱা ৱাউ জেৰ ৱি ৱাও পেচ ৱ এইটা হৈ যাব তাৰ এই পোন্ধৰ নম্বৰ মাখৰাজ পোন্ধৰ নং মাখৰাজ যা আমাৰ দুই ঠো মানে দুই ঠোট থাকে কি কৰি উচ্চারণ করি দুই ঠোঁট থেকে উচ্চারণ করি আর এই ওয়াউটা উচ্চারণ কি হবে যে ঠোঁট ঠোঁট কি করে গোল করে উচ্চারণ করতে হবে যেমন ওয়া ওয়াউজের উই পেস ওয়া উই উ আর এই যে আলিফটা এই আলিফটা ব্যঞ্জন বর্ণ হবে না আলিফটাকে স্বরবর্ণই বলা হবে তো যদি আমরা আলিফটাকে ব্যঞ্জন বর্ণ বানাতে যাই তাহলে এটা এই উপর জবর জের পেশ দিলে এটাকে কি বলা হবে হামজা বলা হবে এটা কি হয়ে যাবে তখন হামজা হয়ে যাবে তো হামজারটাকে আমরা সব ব্যঞ্জন বর্ণ বানাতে পারি এটা ব্যঞ্জন বর্ণ হবে আর এটা মাখরাষ্ট হবে কোথায় মাখরাষ্ট হবে হলকের শুরু থেকে এখন এটা আমরা ব্যঞ্জন বর্ণ বলতে পারি এটা হবে হলকের হলকের শুরু থেকে হলকের শুরু যেমন হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ আ ই উ তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি অর্থাৎ আরবি হরফগুলো দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ বর্ণ স্বরবর্ণ হরফের তিনটা আলিফ ওয়া ইয়া তার মধ্যে শুধু আলিফটা এটা কখনো ব্যঞ্জনবর্ণ বর্ণ হবে না এটা স্বরবর্ণই থাকবে আর ওয়া ইয়াটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুটাই হয় যখন পেশের পর মানে ওয়া আসবে জের পর মানে ইয়া আসবে তখন এটাকে আমরা স্বরবর্ণ বলবো আর জবর পর খালি আলিফ আসে সেটা তো স্বরবর্ণ হবেই আর যখন আমরা এই ওয়া এবং ইয়াটা জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেস্টে উচ্চারণ করবো তখন এটা হয়ে যাবে ব্যঞ্জন বর্ণে আর এটার মাখ্রাসটা হয়ে যাবে হচ্ছে ছয় নং ও মানে ইয়ারটা যে হিব্বার মধ্যখান খান তার বরাবর সঙ্গে লাগে ইয়া জবর ইয়া ইয়া জের ইয়ি ইয়া পেশ ইয়ি উচ্চারণ করব আর ওয়াউট হবে ওয়াউ জবর ওয়াট পুনর্ন মাখাসে চলে যাবে যে দুই ঠোঁট হইতে আমরা দুই ঠোঁট গোল করে আমরা এই ওয়াউ জবর ওয়া ওয়াউ জের হুই ওয়াউ পেশ ভু উচ্চারণ করব এটা হলো ব্যঞ্জন বর্ণ আর যদি আমরা বা ওয়া পেশ বু ওয়াউটাকে আমরা স্বর বর্ণে নিয়ে তাহলে এটা হয়ে যাবে কয় নম্বর মাখাস সুলনং মাখরাজ যে সুলনং মাখরাজটা হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদে হরপ পরা যায় বা বুবি বি আর এই আলিফটাকে যদি আমরা ব্যঞ্জন বলে নিতে চাই তাহলে আলিফ যখন জবর যে পেশ আসবে তখন এটাকে আলিফ থাকে না এটা কি হয়ে যায় হামজা হয়ে যায় তখন এই হামজাটা আমরা ব্যঞ্জন পর্নে উচ্চারণ করতে পারি যার যা আমরা হলকে শুরু থেকে উচ্চারণ করবা উচ্চারিত হয় হলকের শুরু থেকে কি উচ্চারিত হয় এটা যেমন হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও তো এই হচ্ছে আজকের তাজভিথি বা আজকের তাজবিধের নিয়ম আশা করছি আপনার আজকের তাজবিধের নিয়মটা বুঝতে পারছেন ওয়া এবং ইয়া এবং আলিফ এর তিনটাকে সর্বর্ণ বলা হয় আর বাকি যতগুলো হরফ আছে প্রত্যেক হরফকে ব্যঞ্জনবর্ণ বলা হয় এর মধ্যে ওয়াও এবং ইয়া কিন্তু ব্যঞ্জনবর্ণ বলা হবে যখন এটার উপর হরকত আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্লাসের তাজবিধের নিয়ম দুই শিখব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ